বৈষম্য বিরোধী আন্দোলনে এক রিক্সা চালককে হত্যার মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তনফির হাসান সৈকতকে দশ দিনের রিমান্ড দিয়েছে আদালত বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত এ আদেশ দেয় নিহতের স্ত্রী ফাতেমা খাতুন পল্টন থানায় মামলাটি দায়ের করেন রিপোর্ট করছেন সুফিয়ান সুফিয়ানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত উনিশ জুলাই রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে কামাল মিয়া নামের এক রিক্সা চালকের মৃত্যু হয় এই হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় সাবেক ডেপুটি স্পিকার হক টুকু সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে মামলা তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের দশ দিনের রিমান্ড চাইলে মঞ্জুর করে আদালত গুলি করে হত্যা করা হয় এবং এই আসামিরা এটার সঙ্গে সরাসরি জড়িত আরো অন্য যারা সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য এই আসামিদেরকে দশ দিনের রিমান্ডের প্রয়োজন বিজ্ঞ আদালত দরখাস্তের গুণাগুণির ভিত্তি করে দশ দিনের রিমান্ড মঞ্জুর করে তবে নির্দোষ দাবি করে তিন আসামিকে জামিন দেওয়ার আবেদন জানান আসামি পক্ষের আইনজীবী এর আগে শামসুল হক টুকু পলক ও সৈকতকে পল্টন থানার হত্যা মামলায় আদালতে হাজির করে পুলিশ গেল বুধবার রাতে রাজধানীর খিলখ্যাতের নির্গুঞ্জ থেকে তাদের গ্রেফতারের কথা জানায় ডিএমপি সুফিয়ান ফারাবি আর ঢাকা